ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক বোন লিখেছেন যে বিয়ের কথাবার্তা আগাচ্ছে দুই পরিবারের মধ্যে, এ অবস্থায় কি পাত্র পাত্রীর সাথে একে অপরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে ফোনে, নাকি বাসায় এসে মাহরামের উপস্থিতিতে কথা বলতে হবে? যদি বাসায় এসে মাহরামের উপস্থিতিতে কথা বলে, হ্যাঁ, তাহলে এটা অধিক নিরাপদ হবে। আর ফোন নিরাপদ নয়, মেসেজিং নিরাপদ নয়, কারণ মানুষের নফস সবসময় মানুষকে অবৈধতার দিকে আহ্বান করে বা প্রলুব্ধ করে। আর নারী হচ্ছে পুরুষের জন্য ফেতনা, পুরুষ হচ্ছে নারীর জন্য ফেতনা, শয়তান অসস্যা দিবে, বিয়ে তো হয়েই যাবে। সুতরাং একটু অতিরিক্ত মানে সোহাগমূলক কথা বা একটু আবেদনমূলক কথা বলতে অসুবিধাটা কোথায়? তো এইভাবে অগ্রসর হবে এবং তাদের ভিতরে এমন অবস্থা হয়তো হতে পারে যেটা অবৈধ এর মধ্যে পড়ে যাবে এবং সেটাকে কথার মুখের জেনা বা হাতের জেনার মধ্যে চলে যেতে পারে। তো এই জন্যে এই পদ্ধতি অবলম্বন না করাই হচ্ছে নিরাপদ। কেননা হতে পারে এমন অনেক বিবাহ এমন হয়েছে, সব ঠিকঠাক হয়ে গেছে অথচ লাস্ট মুহূর্তে এসে বিবাহ হলো না, তখন উভয়েই এখানে আফসোস হবে, আফসোস করবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যে ইসলামের নীতি হলো ক্ষতির সকল পথকে বন্ধ করা। এজন্য ইসলাম বলেছে ওরা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না। অর্থাৎ ব্যভিচার হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি, তার নিকটে পৌঁছার জন্য যে সমস্ত পথ আছে সেগুলির কাছেও যেতে মানা করা হয়েছে। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।